আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্রপত্রীর পড়ান দিয়ে বুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্রপত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্রপাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর ওরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্রপত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্রপত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। সে যদি বিষ খায় তাহলে পর আমার কানটা কাইটা তেলে ভেজে কুত্তারে দেখামু আর কোনো কথা আছে স্যার? ও মা, রাতে আমি ওর সাথে কথা বলবো। আপনি রাতে কথা বলবেন না দিনে কথা বলবেন সেটা আপনার ব্যাপার, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিলাম যাতে আপনি ভুলে না যান। আর বিষ খাবে না তাহলে তোমার আত্মোত্তর কি হবে? আত্মোত্তর দরকার নাই, এমনি এমনি ভালো আছি, চলো এখন শুয়ে পড়ে। হেমন তো ফোন করে কি বললো? মনে করিয়ে দিল তাকে দেয়া কথার কয়দিন গেছে। তুমি কি করেছো ব্যাপারটা? হয়ে যাবে, দেখো আমি ওই মেয়েকে কথা দিয়ে বাড়ি থেকে বের করেছি, দয়া করে বিষয়টা একটু সিরিয়াসলি দেখো। হয়ে যাবে, বললাম তো দেরি হবে না। মুই তো তেল লবণ জ্বালা দেখতে আসলাম, ঠিক আছে কিনা ইয়া কি চুরি হইলে নাকি? শাক দিয়ে মাছ ভাগার চেষ্টা করতেছো? এই শ্যামরা তুই কল মোর মাথা গরম করবি না, নাইলে কইল নাইলে কি কি করবা? চলো কক্সবাজার বেরিয়ে আসি। কক্সবাজার গেলে যদি তোমার ভালো লাগে তাহলে যাও। শুধু আমার একার ভালো লাগলে তো চলবে না, তোমার তো ভালো লাগতে হবে, তুমিও যাবে সাথে। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমার সেখানেই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসের ছুটির জন্য আবেদন করি। এখন বলো কি খাবে, আমি তোমার পছন্দের খাবার তৈরি করব। তুমি যা তৈরি করবে সেটা আমার পছন্দ। আমার পছন্দের খাবার তোমার ভালো লাগবে? অবশ্যই। ঠিক আছে। তুই দজ্জাল মেয়েটা, হ্যালো সালাম আলাইকুম। তুমি ফোন ধরতে এত দেরি করছিলা কেন? একটু বিজি ছিলাম আর কি। বিজি থাকা ভালো, কিন্তু এখন বলো আমাকে দেওয়া সময় থেকে তোমার কতদিন পার হয়েছে আর কতদিন আছে? বলার দরকার নাই, সেটা আমার হিসাবে আছে। হিসাব থাকা ভালো, তো বলো খবর কি? ভালো, ভালো খবর। ভালো কি খবর সেটাই তো জানতে চাচ্ছি। আপনার জজমাদের পাত্রের সাথে আমার কথা হয়েছে, আশা করি অল্প দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। তবে শোনো, আমার ধৈর্য কিন্তু খুবই কম, আর আমার ধৈর্য পড়ে গেলে কি হতে পারে তুমি বুঝতেই পারছো। না সেটা তো বুঝি, এখন আপনাকে একটা কথা বলি। একটা কথা বলতে চাইলে বলো।
আচ্ছা আপনি আমাকে এইভাবে তুমি তুমি করে বলেন কেন? ও খারাপ লাগে বুঝি? তা তুমি আমাকে একটা আপন মানুষ জোগাড় করে দিলেই তো আমি তাকে তুমি করে বলতে পারি। আচ্ছা আপনি করেই বলবো, এবার হলো? হ্যাঁ হয়েছে। এই পাত্রের কথা তো আমি ভুলেই গেছি। এই বুড়া লোকটা তো একটা অল্প বয়স্ক পাত্রের জন্য আমাকে খুব পীড়াপীড়ি করছিল। সালাম আলাইকুম, করিম ভাই বলছেন? হ্যাঁ কে বলছেন? আমি ঘটক, বাকি ভাই। আরে বাকি ভাই, আপনি কেমন আছেন? আপনি যতটুকু দোয়া করেছেন ততটুকু ভালো আছি। তা এত দিন পরে কি মনে করে? করিম ভাই, ওই আপনার পছন্দ মতো একটা পাত্রী পাওয়া গেছে। এত কাল পরে এই খবর দিলে হবে? না না না, মানে এরকম পাত্রী তো সচরাচর হাতে পড়ে না, এখন হাতে পড়েছে এই জন্য আপনাকে স্মরণ করলাম। কিন্তু বাকি ভাই, আমি তো বিয়ে করে ফেলেছি, এমনকি গত সপ্তাহে আমার স্ত্রী মা হয়েছে। ও তাই নাকি? এত খুশির খবর? আর আপনার পেছনে পেছনে তো অনেক ঘুরলাম, কিন্তু আপনি তো কিছুই করতে পারলেন না। পরে রংপুরের আমার এক পরিচিত লোকের মাধ্যমে পাত্রীর সন্ধান পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ সালাম আলাইকুম। বুড়া বয়সে পোলার বাপ হয়ে একবার আল্লাহতে পারছে না। এখন আমি এই ছেলের জন্য বুড়া পাত্র কোথায় পাই? বুঝছি, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। আমি ওদের দুই বোনকে কক্সবাজার নিয়ে যেতে চাচ্ছি, আর ওখানে একবার নিয়ে যেতে পারলে আসল গেমটা ওখানেই হবে। এই ফ্যামিলি এবং ঘটক মিলে আমার সঙ্গে চিট করেছে, আমি তো এত সহজে ছেড়ে দেব না। আমি এর একটা উচিত জবাব দেব, এবং ইতিকে আমার চাই। তবে গেমটা খেলতে হবে খুব সাবধানে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, আমি জীবন। ও বাবা, কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ আমরাও ভালো আছি। পুণি কেমন আছে? হ্যাঁ ও ভালো আছে। তুমি কি এখন বাসায়? না আম্মা, আমি তো একটু অফিসে। আম্মা ইতি কি বাসায়? হ্যাঁ ইতি বাসায় আছে। ওকে একটু দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু লাইনে থাকো, আমি দিচ্ছি। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর ছোট গিন্নি? ভালো, আপনার কি খবর? খবর ভালো। তার আগে তুমি বলো, আম্মা কি তোমার পাশে আছে নাকি অন্য রুমে চলে গেছে? না পাশে নেই। কেন? শোনো, নেক্সট ফ্রাইডেতে আমরা কক্সবাজার যেতে চাচ্ছি। ওয়াও ভালো তো, যান ঘুরে বেরিয়ে আসুন। বেরিয়ে আসুন মানে? কেন তুমি যাবে না? আপনি বোকার মতো এসব কি বলছেন? তুমি না গেলে আর কারোই যাওয়া হবে না। তুলা ভাই, পাগলামি করবেন না তো, আপনারা দুজনে যান মজা করে ঘুরে বেরিয়ে আসুন। শোনো এতি, আমার সোজা কথা, তুমি না গেলে প্রোগ্রাম ক্যান্সেল। তুলা ভাই আপনি জানেন না তো, আমাকে বাসা থেকে যেতে দিবে না। বাসায় বলো যে আমি মাকে বলে দেখি, যদি যেতে দেয় তাহলে যাবো। ওকে
এই তুমি আবার আম্মার কাছে বলবে নাকি যে আমার সঙ্গে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ডিপার্টমেন্টের কথাই বলবো। হ্যাঁ ওকে, তাহলে রাখছি, বাই। ওকে বাই। কি কথা বললো রে? তেমন কিছু না, এমনি। তাহলে এতক্ষণ ধরে কি কথা বললি? এই যে এমনি জানতে চাইলো যে মানে আমার ভার্সিটি কেমন চলছে, পড়াশোনা ঠিক মতো করছি কিনা, তোমরা সবাই কেমন আছো। এই তুই আমার কাছে কথা লুকাচ্ছিস। আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? আমার সমস্যাটা কি সেটা তুই কি করে বুঝবি? তা তুমি কারণে অকারণে আমাকে সন্দেহ করছো কেন? তোমার কি ধারণা আছে আমি দুলাভাইয়ের সাথে প্রেম লাভ করছি? আমার জানতে চাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যেটা তোকে বলা যাবে না। আমি বলছি তাহলে বিশ্বাস করছো না কেন? কারণ তুই আমার কাছে কথা লুকাচ্ছিস। ওকে, তোমার যদি মনে হয় যে আমি তোমার কাছে কথা লুকাচ্ছি তাহলে লুকাচ্ছি। এই মেয়ে যে আবার কোন বিপদের মধ্যে ফেলবে আমাকে আল্লাহই জানে। তোর কি হয়েছে? সকালবেলা বাজার আনছি, রান্নাবাড়া করবি না? না পারবো না। তুই পারবি না তো পারবি কেডা? আমি তো সব তা জানি না। তুই এত যন্ত্রণা দিচ্ছিস কি জন্য? কত যন্ত্রণা দিব না তো কি করবো? আমি আপনারে বললাম আপনি বাইরে গিয়ে ঘটক বাকি বাইরে বাসায় নিয়ে আসেন, তা না আপনি একা একা চলে আসলেন। আরে আমার কপাল রে, এ ঘটক যদি না আসতে চায় তারে কি আমি দড়ি দিয়ে বাঁধিয়ে নিয়ে আসবো? শুনুন আব্বা, আমি খুব ভালো মতো বুঝতেছি যে আপনি এখনো মিশা কথা বলতেছেন। বুঝলি বুঝছিস? এখন এই পাখের ঘরে ঢোক, রামতি যা। আমি পাখের ঘরে যেতে পারবো না, আমি সেই গহনাগুলো নিয়ে আমি আবার বাকি বাড়ির কাছে যাচ্ছি। বাকি বাড়িতে যাবি? এ বাকি বাড়ি যদি গহনাঘাটে দিয়ে দিস বিয়ের সভা করবি কি? আমি আপনার কোনো কথাই শুনবো না, আমি এখন সব গয়নাপাতি নিয়ে সেই ঘটক বাকি বাড়ির কাছে যাবো। এই আমার শেষ কথা। থাপ্পড় দিয়ে তোমার দাঁতের ফাটি খেলাই দেবো। গহনার বাড়ি 40,000 টাকা, ওখানে কত ভরি স্বর্ণ আছে জানো? আব্বা শুনে, আপনার গহনাবাদা নিয়ে আপনি দেখেন, আপনার গুলো দিয়ে দিয়ে পারে কেন? আমার বিয়ে শাদিও লাগবে না, গহনাবাদিও লাগবে না। কতদিন আগের খাটি গিন্নি সোনার গহনা, এতদিন যত্ন রে থইছি, কিন্তু আর তো রাহা যাবে না। ওর যা ভাবতাল দেখতেছি, কোন সময় দেখা গেল ঘটক বাকি বেরিয়ে আবার দিয়ে আইছে, আমার আমও যাবে সালাও যাবে। তার সাথে বেশি দিয়ে টাকাগুলো ব্যাংকে থুয়ে দিই, যখন দরকার হবে আবার কিনবো। মিলিদের বাড়ি থেকে তোমাদের বাড়ি কত দূর? মিলি হেডা আবার কিডা? মিলিকে চেনো না? ওই যে আমাদের বাসায় এসে উঠলো, বরিশালে বাড়ি। ও ওই যে আম্বে সতীন, উফ বেকুব, কে সতীন? ওকে আমার খোদা, আপনি মরু খুঁজতে আসতেছেন কে? সতীন রে সতীন কো একই মুই কিছু অন্যায় করছিনি। বেয়াদব কথা কার, যা যা আমার চোখের সামনে থেকে যা যা। সত্য কথা কইলে বিলাইবে যা, মুই সত্য কথা কইছি বালঠায় নাই না, মুই যদি অমিথ্যা কথা বানাই কইতাম তাইলে আপনি দিল রাখাম কি হইতে না? দুনিয়ায় কেউ সত্য কথা সহ্য হওয়ার হয় না। এখন ওর সাথে তোর কিসের সম্পর্ক? ওকে হার সাথে আপনি আবার মোর সম্পর্ক খুঁজে পাইলেন কোন হানে? তুই ওকে আগে থেকে চিনতি না? মুই হারে সিনুম কোন হানতে, মুই তো আমনগো বাড়িতে হারে প্রথম দেখলাম, আর আমনে তার সাথে মোর সম্পর্ক খুঁজে পাইতেছেন বেয়ান্দাজ? আমনে খালি মোর উপর দোষ সাফাই দিতেছেন কে? ইয়া কইলাম ভালো হইতে আছে না হচ্ছে, যাও এখন তুমি যাও। মোরে খাওয়া দমকান কে, মুই কিসে হইরে আইছি না? আমনে মোরে গোলান দিলেন কে? এই জন্য তো মুই আইলাম। কোন বুদ্ধিতে যে আমি ওর সাথে কথা বলতে যাই, ওকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই? সরাসরি বিক্রির কথা বললি দোকানদার দাম কম করতে পারে। মুরব্বি আপনার কি লাগবে? স্বর্ণের ভরি কত? আপনি কি রেডিমেড কিনবেন না অর্ডার দিয়ে বানায় নেবেন? রেডিমেডই বলেন।
ভাইরে আপনি কি নেবেন, হাতের কানের নাকি গলার? হাতের গলার মিলেই বলেন। কত ক্যারেটের নেবেন ভাই? ক্যারেট ম্যারেট তো বুঝি না, স্বর্ণের ভরি কত সেটা বলেন। 16 ক্যারেট, 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট বিভিন্ন পদের আছে। 32,000 থেকে শুরু করে 42,000 পর্যন্ত দামের আছে। আর যদি বেশি তাইলে দাম কত? আপনি কি বেচবেন না কিনবেন? বেচবো। এটা আগে বলবেন না, দেখি দেখি কি বেচবেন। এটা কার গহনা? আমার বিবির। তা বিবির গহনা বেচবেন কেন? নগদ টাকার দরকার, এই জন্যে বেচবো। একটু দাঁড়ান, তাড়াতাড়ি থানায় ফোন করে দেন, নকল গহনা নিয়ে আসছে। কি খাবেন বলেন? না সেটা খাওয়ান সমস্যা নেই। আচ্ছা মুরব্বি, আপনার বাড়ি কোথায়? বাড়ির কথা জিজ্ঞেস করেন কেন? বাড়ি তো কিনবেন না, কিনবেন গহনা, গহনার কথা বলেন। গহনা বেচবেন না? হালদামি পাইছেন যে সিডি গোল নিয়ে আসা গহনা বেচবেন? আপনি কি কন? পুলিশে ফোন দিয়েছেন না? হ্যালো। হ্যাঁ পুনি, কেমন আছিস মা? জামাই কোথায়? তোমাদের জামাই তো এখন বাসায় ফেরেনি মা। আচ্ছা জামাই কি কোথাও যাচ্ছে? কোথাও যাচ্ছে মানে? না মানে আজকে বাসায় ফোন করেছিল, তো তো ইতির সাথে কথা বললো, বললো যে কোথাও নাকি যাবে। ও তো বলেছে আমাকে সঙ্গে নিয়ে কক্সবাজার যাবে। কিন্তু ইতির সঙ্গে কথা বলার কারণ কি? আচ্ছা মা, ইতির সঙ্গে কি কি বলেছে? সেটা তো ইতি আমার কাছে কোনো কিছু খুলে বলছে না, কথা লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? ঠিক আছে তুমি ইতিকে ফোন দাও, আমি ওর সঙ্গে কথা বলি। আচ্ছা আমি ইতিকে ডেকে দিচ্ছি। ইতি, ইতি পুনি কথা বলবে। আপু, হ্যালো। তোর দুলা ভাই ফোনে তোর সাথে কি বলেছে? ওই আমাকে বললো যে তোমরা নাকি কক্সবাজার যাবে। আর কি বলেছে? আর আমাকেও তোমাদের সাথে যাবার জন্য বলেছে। তুই কি বলেছিস? আমি তো না করেছি। ভালো করেছিস। আর শোন, ও তোর সাথে কথা বলতে চাইলে তুই এড়িয়ে যাবি, ঠিক আছে? মাকে দে তো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এই নাও। হ্যাঁ পুনি বল। আচ্ছা মা, তোমাদের জামাই ফোন করে ইতিকে চাইলে ওর সঙ্গে কথা বলতে দাও কেন? ইতি বাসায় থাকলেও বললে যে বাসায় নেই, প্রাইভেটে গেছে বা কলেজে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে না আমি কতবার করে বলেছি যে ঘটক বাকি ভাইয়ের সঙ্গে কথা বলে ইতির একটা বিয়ের ব্যবস্থা করতে, তার কি করেছো? বাকি ভাইকে তো বলা হয়েছে, উনি বললেন যে পাত্রের ব্যবস্থা হলে উনি আমাকে জানাবেন, এখনো পর্যন্ত কিছু জানায়নি। ঘরে বসে থাকলে জানাবে, তুমি আব্বুকে তার অফিসে পাঠাও, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, আমি এখন রাখছি। বাকির বাচ্চা বাকি, তোর বাটপাড়ির কারণে আজ আমি হাজতখানায়। তুই মনে করছিস আমারে হাজতখানায় ঢুকাইয়ে তুই বাঁচিয়ে থাকবি? ও তা হতে দেবো না, নে তোরে আমি ধরাইয়েই দেব। কি হ্যাঁ, ডান্ডার বাড়ি খাওয়ার আগে সব সত্য কথা বলবা নাকি ডান্ডার বাড়ি লাগবে? আমরা সদস্য দুইজন, আমার ওস্তাদের নাম ঘটক বাকি ভাই। ঘটক বাকি ভাই? পেপারে তার নাম দেখেছি, কিন্তু সে তো পারে ঘটকালি, সে তোমার ওস্তাদ হবে কী করে? ঘটকালি হচ্ছে তার সাইনবোর্ড, আসল খাম হচ্ছে আমরা দুইজনে সোনাঝুরি হরি, সে আমাকে ওস্তাদ। ও আচ্ছা এই কথা। তা তোমরা দলে কয়জন? আমরা দুইজন স্যার, আর কেউ নাই। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কান টানলে মাথা আসে, এক এক করে সবাইকে ধরা পড়তে হবে, কারোর নিস্তার নেই। হ্যাঁ আমার জানা মতে আমরা দুইজনই তো সবচেয়ে ভালো হয় স্যার, ঘটক বাকি ভাইরে ধরিয়ে যদি আস্থার রকম ধুলাই দেন তাহলে সব ঘটনা জানতে পারবেন। ঠিক আছে আমরা তাকে ধরার ব্যবস্থা করছি,
তার ঠিকানা বলো। ওনার ঠিকানা হচ্ছে ওই সাতিরপুল স্টোন প্লাজার বারোতলা। বারোতলা, ঠিক আছে। আপনি কি ঘটক বাকি ভাই? মদিনা, ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে গুড়ো সামনে ভিজাও যাও। আপনি এটা কোনো কথা কইলেন ম্যাডাম? গত সপ্তাহে তো মুই বাড়ির ব্যাপার পর্দা ধুয়ে দিছি না? তাহলে যাও ড্রয়িং রুম মোছো যাও। আপনারা ভুল করে আমার বাসা চলে আসছেন। পুলিশ কখনো ভুল করে না। আপনি চলুন আমাদের সাথে। তালা খুলবো মানে? তালা খুলবেন মানে তালা খুলবেন? আমার স্যারের টয়লেটে চাপ আসছে, ওনার টয়লেটে নিয়ে যাবেন। না, এখন তালা খোলা যাবে না। তালা খোলা যাবে না মানে? ভাই, ওনার একটু বলেন না।